একদিকে সৌদি সরকারের ভিশন 2030, অন্যদিকে তেল ব্যবসার বাইরে গিয়ে টিকে থাকার প্রত্যয়। এরই মধ্যে তেলের ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন সৌদি আরব, যা কিনা গেল কয়েক বছর আগেও এমন কিছু কল্পনা করা যেত না, কিন্তু এখন এমন নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়িয়ে দেশটি। মূলত তেলের বাজারে নিজেদের উপস্থিতি কমাতে উৎপাদন কমিয়ে দিয়েছিল সৌদি আরব। রিয়াদের জন্য সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। তেল রপ্তানি করে 3 বছরের মধ্যে সবচেয়ে কম আয় হয়েছে সৌদি আরবে। সৌদি সরকারের হিসাব বলছে, জুন মাসে বহির্বিশ্বে তেল বিক্রি করে দেশটির আয় হয়েছে মাত্র $17.7 বিলিয়ন। বিগত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 9% কম, আর মে মাসের তুলনায় এটি 12% কম। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জুলাইয়ে এক প্রতিবেদনে জানায়, জুন মাসে প্রতিদিন প্রায় 56 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে সৌদি আরব। এর আগে জ্বালানি তেলের দাম যেন বেড়ে যায় সেজন্য তেলের উৎপাদন কমিয়ে দিয়েছিল সৌদি, কিন্তু ব্রেন্টের দাম প্রতি ব্যারেল এখন $76 কাছাকাছি। একই দাম গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় 7% কম। গেল এপ্রিলে ব্রেন্টের প্রতি ব্যারেল $91 বিক্রি হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক যুদ্ধ এবং গাজা যুদ্ধে উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকির মুখে তখন দাম বেড়ে গিয়েছিল। এখন তেলের দাম হঠাৎ কমে যাওয়ায় তার নিশ্চিত প্রভাব পড়বে সৌদির উপর। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে তেলের টাকা খুবই জরুরি। চলতি বছরের বাজেটে ভারসাম্য আনতে সৌদি আরবকে তেলের দাম 96.20% নির্ধারণ করতে হবে, এমনটাই অভিমত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা ভিশন 2030 নামে পরিচিত। এই ভিশনের আওতায় সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছেন তিনি, আর এজন্যই তেল নির্ভরতা কমিয়ে পর্যটন ও ব্যবসা খাতে জোর দিতে চাইছেন সৌদি যুবরাজ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সৌদিকে পশ্চিমাদের জন্য উন্মুক্ত করার এই পরিকল্পনা বাস্তবায়নে পেট্রোডলার এবং বিদেশি বিনিয়োগের বিকল্প নেই রিয়াদের কাছে। কিন্তু অর্থাভাবে এরই মধ্যে স্বপ্নের প্রজেক্ট নিয়ম নিয়ে ধাক্কা খেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ। 2030 সাল নাগাদ 170 কিলোমিটারের দীর্ঘ এই শহরের মাত্র 2.4 কিলোমিটার নির্মাণ সম্পন্ন হবে। তেলের উৎপাদন কমিয়ে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে বাড়তি সুবিধা দিতে গিয়ে এমন বিপদ ডেকে এনেছেন সৌদি সরকার। আবার তেলের দাম বারবার ওঠানামা করায় রিয়াদকে এখন বড় বড় প্রজেক্ট নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে। তবে এত কিছুর পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের আড়ালে তেলের তেলেস্মাতিতে কি পরিবর্তন আসে সেটি এখন দেখার বিষয়। ইমরুল হাসান, 8TV।